হরলিক্স খাবে বাবা? মজা কি মজা, আমার হরলিক্স খেতে খুব ইচ্ছা করে। ডাক্তার বাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি, কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে, এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না, যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলে কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না, এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা একটু ফলে দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি, অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো। জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা, ডাক্তারকে হরলিক্স খেতে বলেছে, তাই ওর বাবা ধার করে। থাক, ওসব কথা অনেক শুনেছি, ধরা পড়লেই ধার করেছি। নে লতু, তুলে নে হরলিক্সটা। শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, নয়তো এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তু। দিদু দিদু দিদু, আমাকে একটু হরলিক্স দাও না, খেতে খাবো। হরলিক্স খাবে? ওইখানে হরলিক্স পড়ে আছে, যা গিয়ে চেটে চেটে খা। মা মা, দিদি বলো হরলিক্সটা খেতে, শুয়ে পড়ে খেতে খেতে খেয়ে নেবো। কালে খাওয়া খাওয়া আর খাওয়া, মরতে পারিস না তোমাকে, মরতে পারিস না, মরতে পারিস না। ওকে মারছো কেন, ওর কি দোষ? আমি আর পাচ্ছি না ছোট, মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবো না, সে অধিকারটুকু আমার নেই। উনিও তো মা, ওনারও তো সন্তান আছে। আমার পেছনে লাগা, আমার ঠাকুরপোকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না। এই পানের বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, বের কর তো। বস। জানিস বাজার থেকে আপেল আনিয়েছি, শরীরটা এত দুর্বল লাগে। ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিরে 1 গ্লাস করে হরলিক্স করে খাবো। হ্যাঁ, আর বানাতে দেবে বৌদিটাকে, তবে একা খেও না মা, বাবাকে একটু দিও। বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না, তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে। অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না, দেখ তো মিষ্টি কিনা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা।
আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে। নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয়, তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? আপনি সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল, আর তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্যে ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও।